আজ নিয়ে এলাম গল্পের দ্বিতীয় পর্ব। লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি গল্প বিগ্রহ রহস্য। আজ দ্বিতীয় পর্ব। সরডেহি সেচ বাংলো বিশাল জলাধারের ধারে একটি টিলা জমির উপর তৈরি। জলাধারটি পাখিদের স্যাংচুয়ারি বলা চলে। লাঞ্চের পর কর্নেল লনে ইজি চেয়ার পেতে বসে জলাধারের পাখি দেখছিলেন। এখনই হিমালয় ডেঙিয়ে সাইবেরিয়ার হাঁসের ঝাঁক আসতে শুরু করেছে। সারা শীত এখানে কাটিয়ে তারা আবার স্বদেশে ফিরে যাবে। একটি জলটুঙ্গির উপর ঘন জঙ্গল, উঁচু মগডালে অদ্ভুত চেহারার সারস জাতীয় একটি পাখি বসে আছে। বাইনাকুলারে কিছুক্ষণ লক্ষ্য করার পর কর্নেল চিনতে পারলেন ওটা কেরানি পাখি, ইংরেজিতে সেক্রেটারি বার্ড বলা হয়। এ পাখি এখন দুর্লভ প্রজাতির হয়ে উঠেছে। দ্রুত ক্যামেরা নিয়ে এলেন তার রুম থেকে, টেলিলেন্স ফিট করে ছবি তুলতে যাচ্ছেন। পাখিটা হঠাৎ নিচের ডালে সরে গেল, হতাশ মুখে ক্যামেরা নামিয়ে দাঁড়িয়ে রইলেন। এমন সময় বাংলোর গেটের দিকে গাড়ির শব্দ, ঘুরে দেখলেন পুলিশের জিপ। চৌকিদার রামলাল দৌড়ে গিয়ে গেট খুলে দিল। জিপটা প্রাঙ্গণে ঢুকল এবং নেমে এলেন সরডিহি থানার অফিসার ইনচার্জ গণেশ ত্রিবেদী। একা এসেছেন, কর্নেলকে সম্ভাষণ করে হাসতে হাসতে বললেন, হ্যালো ওল্ড বস, আপনি দেখছি সত্যি পূর্বজন্মে শকুন ছিলেন। কাল বিকেলে দর্শন দিয়ে যখন বললেন স্রেফ সাইট সিন, তখনও অবশ্যই মনে মনে একটু সন্দেহ জাগেনি এমন নয়, কারণ সত্যি যদি এটা নিছক সাইট সিনই হয় তাহলে কেন থানায় গিয়ে নিজের উপস্থিতি জানাতে এত ব্যগ্র? তার মানে ইউ নিউ পুলিশ হেল্প, ওকে। তারপর দেখি সত্যি একটা বডি পড়ল। কর্নেলটাকে থামিয়ে বললেন, মর্গের রিপোর্ট বলছে কি শান্তকে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছিল। ত্রিবেদীকে লনে বসতে একটা চেয়ার এনে দিয়েছে রামলাল। বসে বললেন, হ্যাঁ মারাত্মক নিকোটিন ইঞ্জেকশন করা হয়েছিল, ডান বাহুতে সোয়েটার আর শার্টের ভেতরে ইঞ্জেকশনের চিহ্ন রয়েছে। একটু চুপ করে থেকে ফের বললেন, আপনার ধারণা খুনি আগেই খাটের তলায় অপেক্ষা করছিল, জানালা খুলে পাইপ বেয়ে পালিয়ে যায়, তাই কি? কর্নেল ইজি চেয়ারে বসে বললেন, ঠিক তাই। রাত্রে দীনগোপাল বাবুর বাড়ি পাহারা দিতে সবাই নিচে ছিলেন, তখন নিশ্চয়ই ওপরে শান্তর ঘরের দরজা খোলা ছিল। শুনলাম রাত্রে ওরা সবাই একটু সন্দেহজনক শব্দেই বাইরে ছুটোছুটি করে বেরিয়েছেন, সেই সময় কোনো সুযোগে খুনি ওপরে উঠে গিয়েছিল। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করুন, ত্রিবেদী বললেন, শান্তবাবুকে কড়িকাঠে ঝোলানো একজনের পক্ষে সম্ভব কিনা, ওর যা বডি ওয়েট তাতে ওকে ওভাবে লটকাতে হলে রীতিমতো একজন অরণ্যদেব হওয়া দরকার, এবং কারুর পক্ষে এটা কি সম্ভব? তাহলে দুজন লোক শান্তবাবুর ঘরে লুকিয়েছিল। কর্নেল চুরুট জেলে বললেন, সেটা আমি ভেবেছি, খুনির একজন সঙ্গী থাকা অবশ্যই দরকার। তাহলে দুজন লোক শান্তবাবুর ঘরে লুকিয়েছিল? কর্নেল একটু হাসলেন, আপাত দৃষ্টে খুনির একজন সহকারীর অস্তিত্ব অস্বীকার করা যাচ্ছে না, এটুকু বলা চলে। ত্রিবেদী চোখে ঝিলিক তুলে রহস্যের ভঙ্গিতে বললেন, যাই হোক আমার একটুখানি ব্যাকগ্রাউন্ড জানা দরকার। কিসের? পাণ্ডের কাছে শুনলাম দীনগোপালবাবুর ভাইজি নীতা দেবী আপনার এখানে আগমনের কারণ, বাসস্টপে একটা লোক, এপিসোডটাও জানা জরুরি। কর্নেল একটু চুপ করে থাকার পর বললেন, এই এপিসোড সম্পর্কে মিস্টার পাণ্ডে আপনাকে যতটুকু বলেছেন আমিও ততটুকুই জানি, আর নীতার ব্যাপারটা বুঝতেই পারছেন। বাসস্টপে একটা লোক ওর জ্যাঠামশাইয়ের বিপদের কথা বলায় খুব ভয় পেয়ে আমার কাছে যায়,
এবং সাহায্য চায়। তবে তাকে আবার চুপ করতে দেখে ত্রিবেদী ব্যস্তভাবে বললেন, বলুন কর্নেল। গত বছর অক্টোবরে যখন এখানে বেড়াতে আসি তখন আপনি কথায় কথায় সরডিহি রাজবাড়ির মন্দির থেকে বিগ্রহ চুরি যাওয়ার ঘটনা বলেছিলেন। ত্রিবেদী একটু অবাক হয়ে বললেন, হ্যাঁ কিন্তু সে তো প্রায় দুবছর আগের কেস, এখনো সে বিগ্রহ উদ্ধার করা সম্ভব হয়নি। উপরমহলের ধারণা আর তা উদ্ধারের আশা নেই, কারণ মূর্তিটা নিরেট সোনার এবং প্রায় হাফ কিলোগ্রাম ওজন। চোর যাকে বেঁচেছিল সে হয়তো গলিয়ে ফেলেছে সোনাটা, গয়না হয়ে কত সুন্দরী শরীরে ঝলমল করছে এতদিনে, কিন্তু একেশের সঙ্গে তার কি সম্পর্ক? ত্রিবেদী হাসতে লাগলেন। কর্নেল বললেন, বিগ্রহটি ছিল নৃসিংহদেবের, তাই না? হ্যাঁ, কিন্তু অর্থাৎ মুখটা সিংহের, শরীর মানুষের। ত্রিবেদী হতাশ ভঙ্গিতে দুহাত চিতিয়ে বললেন, ওহ কর্নেল, আপনি বড্ড হেঁয়ালি করতে ভালোবাসেন। কর্নেল চুরুটের ধোঁয়ার ভেতর বললেন, নিতা আমার সম্পর্কে ওর কোনো এক বন্ধুর কাছে নাকি শুনেছিল, তো ওকে আমি জিজ্ঞেস করলাম ওর জ্যাঠামশাইয়ের কি বিপদ হতে পারে সে ভাবছে, যেন ও একটা অদ্ভুত কথা বলল। দু বছর আগে ত্রিবেদী কান করে শুনছিলেন, বললেন, বলুন প্লিজ থামবেন না। দু বছর আগে ওর জ্যাঠামশাইয়ের কাছে নিতা বেড়াতে এসেছিল, সঙ্গে ওর স্বামী প্রসূন ছিল, হনিমুন বলাই উচিত। তো একদিন নিতা আর প্রসূন সন্ধ্যা অবধি বাইরে ঘুরে এসে সোজা উপরে জ্যাঠামশাইয়ের ঘরে যায়। প্রসূন পেছনে ছিল, নিতা সামনে। নিতা লক্ষ্য করে ওর জ্যাঠামশাই একটা ছোট ধাতু মূর্তি হাতে নিয়ে টেবিল ল্যাম্পের আলোয় কি যেন পরীক্ষা করছে। নিতার পায়ের শব্দেই উনি মূর্তিটা লুকিয়ে ফেলেছিলেন, মাত্র এক পলকের দেখা। তবে নিতা দেখেছিল মূর্তিটার মুখ মানুষের নয়, কোনো জন্তুর। তাছাড়া ওর বিশ্বাস মূর্তিটা সোনার। ত্রিবেদী সোজা হয়ে বসে বললেন, মাই গুডনেস, তাহলে তো এখনই অ্যাকশন নিতে হয় কর্নেল। কর্নেল হাসলেন, একটু ধৈর্য ধরতে হবে মিস্টার ত্রিবেদী। এই সময় বাংলার চৌকিদার রামলাল কফি নিয়ে এলো। কফির পেয়ালায় চুমুক দিয়ে ত্রিবেদী তার উদ্দেশ্যে বললেন, ঠিক হ্যায়, তুম আপনা কাম মে যাও। রামলাল ঝটপট সরে গেল। সরডিহি থানার দুধে অফিসার ইনচার্জের ভয়ে ইঁদুরও গর্তে সেঁধিয়ে থাকে, তো সে এক নাদান আদমি, সে বাংলোর পেছন দিকটাই চলে গেল। কর্নেল হাসতে হাসতে বললেন, রামলাল খুব সজ্জন লোক মিস্টার ত্রিবেদী, আমার ধারণা আপনাদের থানার রেকর্ডে ওর নামে কিছু নেই। বলা যায় না, ত্রিবেদী হাসছিলেন। সরডিহি এলাকায় সজ্জন মানুষ বলতে জানতাম একমাত্র ওই বাঙালি ভদ্রলোককে, কিন্তু আপনার কাছে যা শুনলাম মনে হচ্ছে এখানকার মাটিতেই ক্রাইমের জীবাণু থকথক করছে। কর্নেল একটু গম্ভীর হয়ে বললেন, রাজবাড়ির নৃসিংহ মূর্তি দীনগোপালবাবু নিজে চুরি নাও করতে পারেন, দুইবার তার হাতে আসাও স্বাভাবিক। তাহলে উনি তখনই থানায় জমা দিলেন না কেন? এখানেই রহস্যের একটা জট রয়ে গেছে মিস্টার ত্রিবেদী, কর্নেল আসতে বললেন। নিতাকে আমি জিজ্ঞেস করেছিলাম ও জ্যাঠামশাইয়ের কাছে এ নিয়ে কোনো প্রশ্ন তুলেছিল কি, নিতা বলল জ্যাঠামশাই রাগি মানুষ, কাজেই যে জিনিসটা উনি ওদের সারা পেয়েই লুকিয়ে ফেলেছেন তা নিয়ে কথা তুলতে ভরসা পায়নি। তখন আমি বললাম মূর্তিটা কি প্রসূন দেখতে পেয়েছিল, না পেলে নিতা কি ওটার কথা পরে তাকে বলেছিল। নিতা জোর গলায় বলল সে প্রসূনকে ব্যাপারটা বলেনি, আর তার বিশ্বাস প্রসূন কিছু দেখতেও পায়নি, পেলে নিশ্চয়ই সে নিতার কাছে কথাটা তুলত। যাই হোক, নিতা বলল তার জ্যাঠামশাই নাস্তিক মানুষ,
অথচ তার কাছে একটা সোনার ঠাকুর, সেটা উনি লুকিয়ে রেখেছেন। এ থেকে নিতার বিশ্বাস ওই সোনার ঠাকুরের জন্যেই ওর জ্যাঠামশাইয়ের কোনো বিপদ হতে পারে। ত্রিবেদী সিগারেট জ্বেলে বললেন, বুঝলাম, কিন্তু বাসস্টপের লোকটাই বা কে? মনে হচ্ছে সে দীনগোপালের হিতৈষী এবং যেভাবেই হোক জানতে পেরেছে যে সোনার ঠাকুরের জন্য ওর বিপদ ঘটতে চলেছে এতদিন। এই তো, আপাত দৃষ্টিতে তাই মনে হতে পারে, কিন্তু তার উদ্দেশ্য বোঝা যাচ্ছে না। কিন্তু এতদিনে কেন? খুঁজে বের করতে হবে। কর্নেল কফিতে চুমুক দিয়ে বললেন, এটাই স্টার্টিং পয়েন্ট মিস্টার ত্রিবেদী। ত্রিবেদী উত্তেজিত ভাবে বললেন, আমি কিন্তু দীনগোপালবাবুকে সোজাসুজি চার্জ করার পক্ষপাতী। উনি অস্বীকার করবেন? নিতা দেবী সাক্ষী, উনি আপনাকে বলেছেন। কর্নেল হাসলেন। দীনগোপালবাবু অস্বীকার করলে শুধু মুখের সাক্ষ্যে কিছু হবে না মিস্টার ত্রিবেদী। অন্তত যতক্ষণ না সোনার মূর্তিটা ওর বাড়ি থেকে উদ্ধার করতে পারছে। ওকে, ওর বাড়ি তন্নতন্ন করে সার্চ করব। দীনগোপালবাবুকে তত নির্বোধ বলে মনে হয়নি আমার, একটু ধৈর্য ধরা দরকার মিস্টার ত্রিবেদী। কর্নেল নিভন্ত চুরুট জেলে ফের বললেন, তার আগে একটা জরুরি কাজ করতে হবে, আশা করি আপনার সাহায্য পাব। সম্প্রতি মানে গত কয়েকদিনের মধ্যে সরডিহির বাজারে কোনো দোকান থেকে ডোরাকাটা মাফলার বিক্রি হয়েছে কি না? বাধা দিয়ে ত্রিবেদী বললেন, অসম্ভব, খড়ের গাড়ায় সূচ খোঁজার ব্যাপার। অসংখ্য দোকান আছে, অসংখ্য মাফলার বিক্রি হয়েছে সিজনের মুখে। হলুদ রঙের উপর কালো ডোরা, এই বিশেষত্বের জন্য দোকানদারদের মনে পড়া স্বাভাবিক। ত্রিবেদী ভুরু কুচকে বললেন, আপনি শান্তবাবুর গলায় আটকানো মাফলাটার কথা বলছেন তো? হ্যাঁ মিস্টার ত্রিবেদী। বেশ তো, ওটা নিয়ে দোকানে দোকানে খুঁজলেই হলো। না মিস্টার ত্রিবেদী, তাতে দোকানদাররা ভয় পেয়ে যাবে, বিশেষ করে পুলিশকে দেখেই। ত্রিবেদী একটু ভেবে বললেন, ঠিক বলেছেন, সাদা পোশাকেই কেউ খোঁজ নেবে, সে ব্যবস্থা এখনই করছি গিয়ে। কিন্তু হাতে ওই মাফলার নিয়ে নয়। ত্রিবেদী হাসলেন, না না কখনোই নয়, কিন্তু আমি বুঝতে পারছি না এতে লাভটা কি হবে। ধরা যাক এমন একটা মাফলার মাত্র একজনেরই দোকানে ছিল এবং একজনই কিনেছে, কিন্তু তাতে কি প্রমাণ হবে? সেটাই শান্তবাবুর গলায় আটকানো হয়েছিল। এ যেন অন্ধকারে ঢিল ছোঁড়া। কর্নেল আসতে বললেন, ঠিক, কিন্তু ছুঁড়ে দেখতেই বা ক্ষতি কি, যদি লক্ষ্যভেদ করা যায়। ওকে ওল্ড বস, গণেশ ত্রিবেদী এবার একটু গম্ভীর হলেন, এসডিপি ও সাহেবের সঙ্গে ফোনে আলোচনা করে আসছি। উনি বলেছিলেন শান্তবাবুর মার্ডার কেসটা সিআইডির হাতে ছেড়ে দিতে, কারণ শান্তবাবুর সঙ্গে একসময় এলাকার একটা গুপ্ত বিপ্লবী দলের যোগাযোগ ছিল। আইবির ফাইল দেখে উনি এই সিদ্ধান্তে এসেছেন। দলটা ডাকাতি করে বেড়াতো একসময়, ডাকাতি করার টাকায় চোরা অস্ত্রশস্ত্র কেনার উদ্দেশ্য ছিল, কিন্তু পুলিশ দলটা খতম করে দিয়েছে, শুধু শান্তবাবু গা ঢাকা দিয়ে বেড়াচ্ছিলেন। পরে কলকাতার কোনো রাজনৈতিক মুরব্বী ধরে সেটেল করে ফেলেন। সরডিহি থানার নির্দেশ আছে, ডোন্ট বদার অ্যাবাউট হিম। এখন কথা হলো সিআইডির হাতে কেসটা যাক, অন্তত আপনাকে এখানে দেখার পর আমার এতে প্রচণ্ড আপত্তি। এসডিপিও সাহেবকে আপনার কথা তখনই বললাম, উনি আপনার কথা জানেন, তবে মুখোমুখি আলাপ হয়নি বললেন। কি নাম বলুন তো? রণবীর রায়, বাঙালি, তবে এই বিহারেই জন্ম, পাটনায় ওদের বাড়ি। কি বললেন রণবীরবাবু? ত্রিবেদী একটু হাসলেন, আর কি বলবেন, ঠিক আছে, তাহলে যা ভালো বোঝেন করুন, আমি যা ভালো বুঝেছি করতে চাইছি।
কর্নেল, বলুন। আমি নিজের হাতে নিয়েছি কেসটা, ও বাড়ির প্রত্যেককে আলাদাভাবে ডেকে জেরা করব, স্টেটমেন্ট সই করিয়ে নেব, আপনিও উপস্থিত থাকবেন এবং আমার ইচ্ছা আপনিও জেরা করবেন। কর্নেল একটু ভেবে বললেন, বেশ তো, শুধু একটা শর্ত। শর্ত? কি শর্ত বলুন তো? দীনগোপালবাবুকে সেই সোনার ঠাকুর সম্পর্কে কোনো প্রশ্ন করবেন না, আমিও করব না। অবশ্য নিতাকে এ ব্যাপারে জেরা করতে পারেন, আর কাউকে করতে পারেন সে আপনার ইচ্ছা। তবে সাবধান, দীনগোপালবাবুর সঙ্গে সোনার ঠাকুরের সম্পর্কের কথা এড়িয়ে থাকাই উচিত হয়, বরং সোজাসুজি প্রশ্ন করতে পারেন, কেউ কোনো সোনার ঠাকুর দেখেছেন কিনা। ত্রিবেদী ঘড়ি দেখে বললেন, 3টে বাজে, শান্তর বডি দাহ করতে সন্ধ্যা হয়ে যাবে, আমার ইচ্ছা বরং আগামীকাল সকালে, ধরুন 9টা নাগাদ দীনগোপালবাবুর বাড়িতেই সরেজমিনে তদন্ত শুরু করার। আপনি ওই সময় ওখানে পৌঁছবেন। বাই দা বাই, যে ঘরে শান্তবাবু খুন হয়েছেন সেই ঘরটা মিস্টার পান্ডে গিয়ে লক করেছেন এবং 2জন কনস্টেবল পাহারা দিচ্ছে, নিচেও কয়েকজন কনস্টেবল রাখা হয়েছে, কোনো রিস্ক নিতে চাইনি আমি, বলে গণেশ ত্রিবেদী উঠে দাঁড়ালেন। কর্নেল তাকে এগিয়ে দেবার জন্য উঠলেন। ত্রিবেদী জিপে স্টার্ট দিলে হঠাৎ বললেন, আচ্ছা মিস্টার ত্রিবেদী, সরডিহিতে কালো অ্যালসেসিয়ান কুকুর নিয়ে কাউকে ঘুরতে দেখেছেন কখনো? ত্রিবেদী স্টার্ট বন্ধ করে অবাক হয়ে বললেন, কেন বলুন তো? আমি একজনকে কালো অ্যালসেসিয়ান নিয়ে ঘুরতে দেখেছি মাঠে। ত্রিবেদী ফের স্টার্ট দিয়ে জোরে মাথা নাড়লেন, না আমি 2.5 বছর সর্দিতে আছি, এ পর্যন্ত তেমন কাউকে দেখিনি। কুকুর অবশ্য অনেকেই পোষেন, তবে কালো অ্যালসেসিয়ান না, দেখিনি। তাহলে বাইরের লোক বেড়াতে এসেছে কুকুর নিয়ে? ত্রিবেদী অট্টহাসি হাসলেন। এ কেসের সঙ্গে লিঙ্ক থাকলে বলুন, তাকে খুঁজে বের করি। কর্নেল হাত তুলে বললেন, না না, কালো কুকুর আমার চক্ষু শূল, তাই এমনি জিজ্ঞাসা করছিলাম। কালো নাকি অশুভের প্রতীক, আমার কিছু কিছু কুসংস্কার আছে আর কি। ত্রিবেদীর জিপ জোরে গেট থেকে বেরিয়ে গেল। এতক্ষণে রামলাল বাংলোর পেছন থেকে এসে গেট বন্ধ করল। কর্নেল বললেন, রামলাল আমি বেরোচ্ছি, ফিরতে দেরি হলে রাতের খাবারটা আমার ঘরের টেবিলে রেখে দিও। রামলাল মাথা দোলালো। ওই খেয়ালি বুড়ো কর্নেল সাহেবকে সে গত বছরই ভালোভাবে চিনে ফেলেছে, তবে এটা ঠিকই যে সে কথা মতো রাতের খাবার টেবিলে রেখে গিয়ে শুয়ে পড়বে না, যতক্ষণ না কর্নেল সাহেব ফেরেন সে জেগে থাকবে এবং গরম খাবারই পরিবেশন করবে। সকালে যে উঁচু ঢিবির মতো জমিতে লাল ঘুঘুর ছাঁক দেখেছিলেন কর্নেল, সেদিকে এগিয়ে যাচ্ছিলেন, পরন্ত সূর্য প্রায় সামনাসামনি, তাই বাইনোকুলার ব্যবহার করার সমস্যা। নিচু জমিতে যেখানে ছাই রঙা মাফলার পরে থাকতে দেখেছিলেন সকালে, সেখানে পৌঁছতেই কোথাও চাপা গর্জন শুনতে পেলেন, কুকুরেরই গরগর গর্জন। থমকে দাঁড়ালেন। উঁচু ঝোপঝাড়ে ভরা ঢিবি জমি থেকে কালো কুকুরটা তার দিকে তেড়ে আসছে। ঝটপট জ্যাকেটের পকেট থেকে নিজের আবিষ্কৃত প্রখ্যাত ফর্মুলা 20 কৌটোটি বের করলেন। প্রজাপতি ধরা জালের স্টিকের মাথায় কৌটোটা আটকানোর ব্যবস্থা আছে। কৌটো আটকে ছিপি খুলে স্টিকটা উঁচিয়ে ধরলেন কর্নেল। কুকুরটা আসছিল দক্ষিণ থেকে, বাতাস বইছে উত্তর থেকে। ঝোপের কাছে আসতেই থমকে দাঁড়িয়ে গেল। প্রকাণ্ড কুকুর, কালো রং, লক্ষ্যকে জীব, গলার ভেতর বাঘের গজরানি যেন। কর্নেল স্টিক উঁচিয়ে 2-3 পা এগোতেই কুকুরটা কুঁই কুঁই শব্দ করে ঘুরল, তারপর লেজ গুটিয়ে নিমেষে অদৃশ্য হল। কর্নেল আপন মনে বললেন, কুকুর জব্দ করা এই বিতকুটে গন্ধের লোশন আরও 5টা টুকিটাকি জিনিসের মতোই আমার সঙ্গে থাকে যখনই বাইরে কোথাও যাই, কিন্তু সর্দিতে এটা কাজে লেগে যাবে কল্পনাও করিনি। কৌটোটা জ্যাকেটের ভেতর পকেটে চালান করে এবার দ্রুত মাফলারটা পরে আছে কিনা খুঁজে নিলেন। নেই, কেউ কুড়িয়ে নিয়ে গেছে,
আর সেটাই স্বাভাবিক। পরমুহূর্তে একটা অনুভূতি তাকে চমকে দিল, ষষ্ঠেন্দ্রিয়জাত বোধ, যেন কেউ উঁচুতে ঝোপের ভিতর থেকে তাকে লক্ষ্য করছে, এবং এক সেকেন্ডেরও হয়তো কম সময়ের জন্য কি একটা শব্দ শুনেছে। এক লাফে বাঁদিকের একটা পাথরের চাঁইয়ের আড়ালে গিয়ে বসে পড়লেন। ঠিক বসে পড়া নয়, আছাড় খাওয়ার মতো পড়া। লম্বা চওড়া মানুষের এরকম ঝাঁপ দেওয়ার মাটিতে ধপাস শব্দটা বেশ জোরালোই হলো। সেই মুহূর্তে অদ্ভুত একটা খ্যাঁস শব্দ হলো ডানদিকে, এখনই যেখানে দাঁড়িয়েছিলেন। ঘুরেই দেখলেন নরম মাটিতে ঘাসের ভেতর একটা ভোজালি গরনের ভারী ছোড়ার বাঁট কাত হয়ে আছে, কেউ প্রচণ্ড জোরে ওটা তাকে তাক করে ছুঁড়েছে। দেখা মাত্র জ্যাকেটের ভেতর থেকে রিভলভার বের করে উপরের ঝোপের দিকে আন্দাজে ঘুরে ঝুড়ে স্তব্ধতা চির খেল। লাল ঘুঘুর ঝাঁকটা কোথাও ছিল, ডানার শব্দ করে উড়ে গেল। কর্নেল নির্ভয়ে পাথরের আড়াল থেকে বেরিয়ে রিভলভার উঁচিয়ে রেখে বাঁ হাতের গলায় ঝোলানো বাইনোকুলার চোখে রাখলেন। যে ছোড়া ছুঁড়েছে তার হাতে আগ্নেয়াস্ত্র কখনোই নেই, কিন্তু ঝোপের লতাপাতা লেন্সে ঢেকে যাচ্ছে। সাহস করে এগিয়ে গেলেন, উঁচু ঢিবি জমিতে উঠে চারিদিকে লোকটাকে খুঁজলেন, যেন মন্ত্র বলে অদৃশ্য হয়ে গেছে। নেমে এসে ছোড়াটা তুললেন, প্রায় 8 ইঞ্চি লম্বা চকচকে ফলাটা নরম মাটিতে আমূল বিঁধে গিয়েছিল। শিউরে উঠলেন কর্নেল, একটু হটকারিতা হয়ে গেছে তার দিক থেকে, আগে ভালোভাবে চারিদিক দেখে না নিয়ে নিচু জমিতে এসে দাঁড়ানো ঠিক হয়নি। সাক্ষাৎ মৃত্যু থেকে এক চুলের জন্য বেঁচে গেছে। সামরিক জীবনে জঙ্গলে জঙ্গলে গেরিলা যুদ্ধের তালিম নেওয়ার সময় এ ধরনের হামলার জন্য প্রতি মুহূর্তে সতর্ক থাকার বোধটা তৈরি হয়ে গিয়েছিল। সেটা কখনো কখনো কাজে লাগে। কোনো শব্দ বা আড়াল কোনো উপস্থিতি নিমেষে টের পান, আবার সেই বোধ আজ কাজে লাগলো। কিন্তু এই অতর্কিত উত্তেজনার জন্য যতটা নয়, ছোড়াটা তাকে ফুঁড়ে ফেলতো ভেবেই শরীর ক্লান্ত মনে হচ্ছিল। কর্নেল পেছনকার খোলামেলা ন্যাড়া উঁচু মাটিতে উঠে একটা পাথরে বসে পড়ল। রিভলভারটা জ্যাকেটের ভেতর ঢুকিয়ে বাঁ হাতে ধরা ছোড়াটার দিকে তাকালেন। মাঠে শেষ বিকেলে উত্তরের বাতাস যথেষ্ট হিম, কিন্তু তার শরীরের অস্বাভাবিক একটু উষ্ণতা, হাত কাঁপছে, মৃত্যুর বিভীষিকা তাকে দুর্বল করে না। নির্বুদ্ধিতাজনিত ঝুঁকি নিয়েছিলেন ভেবেই এই আড়ষ্টতা আর স্পন্দন। ভাবছিলেন কেন এমন একটা ঝুঁকি নিতে এসেছিলেন জেনে শুনে, বার্ধক্যজনিত বুদ্ধিভ্রংশ কি অবশেষে তাকে পেয়ে বসেছে, এবং এই ঘটনা তারই সংকেত। কাঁপা কাঁপা হাতে ছোড়াটা পাশে রেখে চুরুট ধরালেন কর্নেল। একটু পরে ধাতস্থ হলেন, কিন্তু শরীর অবশ মনে হচ্ছিল। সূর্য পশ্চিমের পাহাড়ের নিচে নেমে গেল ক্রমশ, ধূসর আলো ঘনিয়ে এলো। অন্যমনস্কতায় অথবা স্বভাববশে বাইনোকুলারের নিচু টিলাটা দেখতে গিয়েই চমকে উঠলেন। পিপুল গাছের তলায় কালো কুকুর আর সেই লোকটা, তার ব্যর্থ আততাই দাঁড়িয়ে আছে, দূরত্ব প্রায় 6 কিলোমিটার। তাকে দেখছে লোকটা, আপছা হয়ে আসছে তার মুখ, কুকুরটা পেছনকার দু ঠ্যাং মুড়ে আছে। ক্রমশ গাছের তলার কালো পাথরটার সঙ্গে কুকুরটাও একাকার হয়ে গেল। কে ওখানে? দিনগোপাল গেটের কাছে ছড়ি হাতে দাঁড়িয়েছিলেন। বাড়ির বারান্দার মাথায় বাল্বটা জ্বলছে, তার আলো গেট অবধি পৌঁছতে ফিকে হয়ে অন্ধকারে মিশে গেছে। গলার স্বরে আজ তীব্র চমক ছিল। কর্নেল সাড়া দিয়ে বললেন, আমি দিনগোপালবাবু। কর্নেল নীলাদ্রি সরকার? ডিটেকটিভ মশাই, দিনগোপাল আসতে বললেন, তবু প্রচ্ছন্ন ব্যঙ্গের আভাস কথাটাতে। তা আমার কাছে কি, আপনার মক্কেল এখন নেই, শ্মশানে যান, দেখা হবে। লনের শেষে বাড়ির সামনেকার বারান্দায় একটা বেঞ্চে এক দমকল কনস্টেবল বসে আছে দেখা যাচ্ছিল। কর্নেল গেটের কাছে গিয়ে বললেন, আপনি কি এখানে কারোর জন্য অপেক্ষা করছেন দিনগোপালবাবু? দিনগোপাল রুক্ষ মেজাজে বললেন, আমার জায়গায় আমি দাঁড়িয়ে আছি, কারুর অপেক্ষা করছি কিনা এর প্রশ্ন অর্থহীন। আপনি শ্মশানে যাননি দেখে একটু অবাক লাগছে দিনগোপালবাবু। অবাক হবার অধিকার আপনার আছে, কিন্তু আমাকে উত্তপ্ত করার অধিকার আপনার নেই। কর্নেল একটু হাসলেন, উত্তপ্ত করতে আমি আসিনি দিনগোপালবাবু,
আমি আপনার হিতৈষী। আমার কোনো হিতৈষী দরকার নেই। নেই তার কারণ আপনি ভালোই জানেন যে আপনার প্রাণের ক্ষতি কেউ করবে না। দীনগোপাল এক পা এগিয়ে বললেন, তার মানে? তার মানে আপনাকে মেরে ফেললে কারোর কোনো লাভ তো হবেই না, ভীষণ ক্ষতি হবে। এ হেঁয়ালির অর্থ বুঝলাম না। সোনার ঠাকুর ফিরে পাওয়ার আর সম্ভাবনাই থাকবে না। দীনগোপাল কয়েক মুহূর্তের জন্য পাষাণ মূর্তি হয়ে গিয়েছিলেন, তারপর গলা ঝেড়ে আসতে বললেন, সোনার ঠাকুর, কি অদ্ভুত কথা। দীনগোপাল বাবু, আপনি এবার বুঝতে পেরেছেন কি শান্তকে কেন মরতে হলো? দীনগোপাল বাবু আবার পাষাণ মূর্তি হয়ে গেলেন। কর্নেল বললেন, আমি অন্তর্যামী নই, নিছক অঙ্ক কষে দুয়ে দুয়ে চার করেছি মাত্র। সরডিহির রাজবাড়ি সোনার ঠাকুর তারই গুপ্ত বিপ্লবী দল চুরি করেছিল, এটা স্পষ্ট। শান্ত সেটা আপনার বাড়িতে লুকিয়ে রেখেছিল, দুইবার আপনি সেটা দেখতে পান। শান্তকে বাঁচানোর জন্যই আপনি সেটা লুকিয়ে ফেলেন। শান্ত খুঁজে না পেয়ে দলের কাছে কৈফিয়তের ভয়ে পালিয়ে যায়। সম্ভবত তারপরেই নেতা তার স্বামীকে নিয়ে হনিমুনে আসে এখানে। এদিকে আপনি ঠিক করতে পারছিলেন না মূর্তিটা কি করবেন, ফেরত দিতে গেলে ঝুঁকি ছিল, আপনাকে মিথ্যা কথা বলতে হতো। আপনি এমন মানুষ যিনি সত্য গোপন করার চাইতে মিথ্যা বলাটাকে অন্যায় মনে করেন, অতএব আপনি সত্যকে গোপন রেখে আসছেন এতদিন, কিন্তু আপনার এই নীতিবোধের ফলেই শান্তকে ফাঁদে পড়ে প্রাণ দিতে। দীনগোপাল হঠাৎ ঘুরে হনহন করে চলে গেলেন বাড়ি থেকে। কর্নেল একটু দাঁড়িয়ে থাকার পর রাস্তায় নেমে এলেন, সেচ বাংলোর দিকে এগিয়ে চললেন। কিছুটা চলার পর পুরসভা এলাকার রাস্তার ধারে ল্যাম্প পোস্ট থেকে আলো পড়ছে রাস্তা। রাস্তাটা ডাইনে ঘুরে সরডিহি বাজার ও বসতির ভেতর ঢুকে আছে। বাঁদিকে সংকীর্ণ ঢালু রাস্তাটা গেছে সেচ বাংলোর দিকে। এ রাস্তায় আলো নেই, দুধারে ঘন গাছপালা। প্যান্টের এক পকেটে রুমাল জড়ানো ছোড়াটার অস্তিত্ব অনুভব করলেন কর্নেল। সহসা তীব্রভাবে একটা গা শিরশির করা বিভীষিকা কয়েক সেকেন্ডের জন্য তাকে নাড়া দিল। অন্য পকেট থেকে দ্রুত টর্চ বের করে জ্বাললেন। দুধারে আলো ফেলতে ফেলতে হাঁটছিলেন কর্নেল, এমনকি রিভলভারটাও বের করে তৈরি রেখেছেন। মৃত্যুর বিভীষিকা পিছু ছাড়ছে না যেন। রামলালকে বারান্দার আলোয় দেখা গেল চড়াইয়ে ওঠার মুখে, দেওয়ালে হেলান দিয়ে বসে আছে, গায়ে চাদর জড়ানো। আজ শীতটা একটু জোরালো হয়েছে। এখানে এভাবেই হঠাৎ শীত রাতারাতি বেড়ে যায়। গেটে পৌঁছালে সে উঠে দাঁড়ালো, সেলাম দিয়ে এগিয়ে এলো। সালাম বললো, কলকাতা সে এক বাঙালি সাহাব লোক আ স্যার, তিসরে নাম্বার মে উনহি কা আগ্রি বুকিং থা, মালুম ডি সাহাব কা কই জান পহচান আদমি, পুছতা এক নাম্বার মে কৌন আয়া, হাম বোলা কর্নেল সাহাব। কর্নেল দেখলেন পশ্চিমে তিন নম্বরের দরজা বন্ধ, পূবে জলাধারের দিকটা এক নম্বর। কর্নেল তালা খুলে ঘরে ঢুকলেন। দরজা থেকে রামলাল মৃদু হেসে বললেন, কফিও কি পিনা জরুরি হ্যা স্যার, আজ বহুত ঠান্ডা মালুম হতা। হ্যাঁ রামলাল, কফি বলে কর্নেল দরজা ভেজিয়ে দিলেন এবং পকেট থেকে রুমালে জ্বালানো ছোড়াটা বের করে বালিশের তলায় রেখে দিলেন। ইজি চেয়ারে বসে সাদা দাড়ি খামচে ধরে চোখ বুঝলেন অভ্যাস। একটু পরে দরজায় টোকা দিয়ে রামলাল সাড়া দিল, কফি স্যার। আও রামলাল বলে কর্নেল সোজা হয়ে বসলেন। রামলাল পাশের টেবিলে কফির পেয়ালা রেখে বেরিয়ে যাওয়ার সময় দরজা আগের মতো ভেজিয়ে দিচ্ছিল। কর্নেল বললেন, রানে দো। রামলাল চলে যাবার মিনিট দুই পরে খোলা দরজার সামনে একজন স্মার্ট চেহারা যুবক এসে দাঁড়ালো। পরনে ঘিয়ে রঙের জ্যাকেট আর জিন্স, একটু হেসে নমস্কার করে বলল, আসতে পারি? কর্নেল এক মুহূর্ত ইতস্তত করে বললেন, আসুন। যুবকটি ঘরে ঢুকে একটু তফাতে একটা চেয়ারে বসে বলল, আপনি কি কর্নেল নীলাদ্রি সরকার?
আমার সৌভাগ্য, আপনার সঙ্গে এখানে মুখোমুখি পরিচয় হবে কল্পনা করুন। চৌকিদারের কাছে বর্ণনা শুনেই চিনতে দেরি হয়নি, আপনি তিনি। আপনি আমাকে চেনেন? জামাইবাবু, মানে আমার দিদি কে আর স্বামী অমর চৌধুরী, লালবাজার পুলিশ হেডকোয়ার্টারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের ইন্সপেক্টর। তার কাছে আপনার সাংঘাতিক সব গল্প শুনেছি। কর্নেল একটু হেসে বললেন, তাহলে অমরবাবু শ্যালক আপনি? আমার নাম প্রসূন মজুমদার। কর্নেল সোজা হয়ে বসলেন। আশা করি দীনগোপালবাবুর ভাইঝি শ্রীমতী নীতার। প্রসূন এক নিঃশ্বাসে এবং আঁচু মাচু হেসে সঙ্গে সঙ্গে বলে উঠল, ঠিকই ধরেছেন, আমি সেই হতভাগা। বলার ভঙ্গিতে কর্নেল হেসে ফেললেন। পরক্ষণে একটু গম্ভীর হয়ে বললেন, তার সঙ্গে তো আপনার ডিভোর্স হয়ে গেছে। পুরোটা হয়নি, আইনা তো। প্রসূন একটু গম্ভীর হল, লিগাল সেপারেশনের পিরিয়ড চলছে। আপনার ব্যক্তিগত প্রসঙ্গ তুলছি বলে এ বৃদ্ধকে ক্ষমা করবেন, তবে প্রশ্নটা জরুরি ছিল। প্লিজ কর্নেল, আমাকে তুমি বলুন। কর্নেল অন্যমনস্ক হয়ে বললেন, তুমি অমরবাবু শ্যালক, স্বচ্ছন্দে তুমি বলা চলে, এবং ব্যক্তিগত প্রসঙ্গ তোলা যায়। ফের বলল, সেই সঙ্গে কর্নেল লীলাদ্রি সরকারকে সামনে পেয়ে আশাও জাগে পুনর্মিলনের। প্রসূন আসতে বলল, নীতা বড় অবুজ মেয়ে, দোষের মধ্যে আমি একটু একটু ড্রিঙ্ক করি, বেহিসাবি খরচ করে ফেলি, কিন্তু ও আমাকে ভুল বুঝেছিল, অকারণে আমাকে সন্দেহ করত, আমার চরিত্র নাকি ভালো নয়, একেবারে মিথ্যা। তুমি কি নীতার সঙ্গে বোঝাপড়া করতেই এখানে এসেছো? তাই শেষ চেষ্টা বলতে পারেন, লিগাল সেপারেশন পিরিয়ড শেষ হতে আর এক মাস বাকি। তুমি কিভাবে জানলে নীতা সর্টিতে এসেছে? আমার দিদি কেয়ার সঙ্গে নীতার খানিকটা বন্ধুত্ব আছে, বয়সের তফাৎ মেয়েদের মধ্যে বন্ধুত্বের বাধা নয়, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। তোমার দিদি তোমাকে বলেছে নীতা সর্টিহি গেছে? কথা প্রসঙ্গে বলে ফেলেছিল, মানে জামাইবাবুর সঙ্গে নীতাদের ব্যাপারে কি আলোচনা করছিল তখন। কেন গেছে বলেনি তোমার দিদি? প্রসূন একটু অবাক চোখে তাকে বলল, না তো। তাছাড়া নীতা তো মাঝে মাঝে আসে এখানে। কর্নেল একটু চুপ করে থাকার পর বললেন, তুমি শান্তকে নিশ্চয়ই চেনো? চিনি, উগ্রপন্থী রাজনীতি করে, জামাইবাবু ওকে বহুবার বাঁচিয়ে দিয়েছেন। তুমি জানো গত রাতে ওর জ্যাঠামশাইয়ের বাড়িতে শান্ত খুন হয়েছে? প্রসূন ভীষণ চমকে উঠল, শান্ত খুন হয়েছে? সর্বনাশ! বলেই সে চেয়ার থেকে উঠে পড়ল এবং ঘর থেকে বেরিয়ে গেল। কর্নেল তাকিয়ে রইলেন শুধু। একটু পরে বাইরে গিয়ে দেখলেন 3 নম্বর ঘরের দরজায় তালা আটা। কর্নেল প্রায় রাত 12টা অবধি জেগেছিলেন, প্রসূনের ফেরার অপেক্ষা করছিলেন। হঠাৎ অমন করে তার চলে যাওয়ায় অবাক হয়েছিলেন। ফলে প্রসূনের এই প্রক্রিয়ার মধ্যে রহস্যের একটা ক্ষীণ সূত্র যে আছে বুঝতে পেরেছিলেন। রামলাল 3 নম্বরের বাঙালি সাহেবের জন্য 11টা অবধি অপেক্ষা করে শুয়ে পড়েছিল, বলেছিল, আজি বাদমি হাম কা করে বলিয়ে স্যার, সুবে মে নেহি লোটে তো থানে মে খবর কিয়েগা। কর্নেল শুধু বলেছিলেন, ঠিক হ্যায় রামলাল। এই বাংলোয় টেলিফোন একটা আছে, কিন্তু কিছুদিন থেকে ডেড। রামলাল এক্সচেঞ্জে খবর দিয়েছে, এখনও কেউ সারাতে আসেনি। সরডিহিতে নাকি সবই একরকম ঢিমে তালে চলে। রামলালের মতে খোদ ডিই সাহেব এসে পড়লে ফোনটা চালু হওয়ার সম্ভাবনা আছে, নইলে ডেড থেকেই যাবে। অভ্যাস মতো ভোর 6টায় কর্নেল প্রাতঃভ্রমণে বেরুলেন। বাইরে গাঢ় কুয়াশা, আজ ঠান্ডাটাও জোরালো। গায়ে ওভারকোট চড়িয়ে হনুমান টুপি পরে বেরোতে হলো।
প্রজাপতির নাগাল পাওয়া এ আবহাওয়ায় অসম্ভব, তাই প্রজাপতি ধরা জালটি সঙ্গে নেননি, তবে বাইনোকুলার এবং ক্যামেরা নিয়েছিলেন। রিভলভার কাল থেকে অতর্কিত মৃত্যু বিভীষিকাটি মনে যখন তখন গভীর জলের মাছের মতো ঘাই মারছে। দিনগোপালের বাড়ির নিচের রাস্তা দিয়ে পশ্চিমে টিলা পাহাড়গুলোর দিকে হেঁটে যাচ্ছিলেন কর্নেল। ছোট্ট সতার উপর ব্রিজে পৌঁছে দক্ষিণ পশ্চিমে সেই পিপুল গাছ শীর্ষক টিলাটির দিকে তাকিয়ে রইলেন। কুয়াশা সব একাকার। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর টিলাটির দিকে এগিয়ে চললেন। পিপুল গাছের তলার প্রায় চৌকো বেদির গড়ন আলো পাথরটিকে গতকাল সকালে লক্ষ্য করেছেন। গতকাল দিন শেষে তারই ওপর বসে থাকতে দেখেছেন নিজের আততায়ীকে, যার একটা কালো অ্যালসেসিয়ান আছে। পাথরটি কেন যেন তার মনোযোগ দাবি করছে, সেটির গড়নে কোনো অস্বাভাবিকতা আছে কি? পরীক্ষা করার তাগিদেই এখন খুব সতর্কতার সঙ্গে চারিদিক দেখতে দেখতে টিলায় উঠছিলেন কর্নেল। কুয়াশার সঙ্গে স্তব্ধতাও এই পারিপার্শ্বিককে নিঝুম করে রেখেছে, তবে এমন স্তব্ধতা তাঁর জন্য এখন নিরাপদ। পিপুলতলায় পৌঁছে চোখ পড়ল বেদির পেছনে এক রাস ছাই, কেউ আগুন জেলে তাপ নিয়েছে, সম্ভবত গতকাল সন্ধ্যার দিকেই, কারণ কিনারায় মাকড়সার জাল এবং তাতে শিশিরের ফোঁটা জমেছে। সেই আততায়ী ছাড়া আর কে হতে পারে? অবশ্য সর্বক্ষেত্রে ধুয়ে ধুয়ে চার হয় না। টিলার ওপাশটাও কিছুটা খাড়া, ন্যাড়া পাথর উঁচিয়ে আছে, ডাইনে বাঁয়ে ঢালুতে ইতস্তত কয়েকটি ঝোঁক। দেখে নেওয়ার পর চৌকো পাথরটার দিকে মনোযোগ দিলেন কর্নেল। পাথরটার গড়ন স্বাভাবিক নয়, তার মানে কোনো সময়ে মানুষের হাত পড়েছিল এর গায়ে। এটা আসলে একটা বেদি বটে, তাছাড়া যে আঁকজোকগুলো প্রাকৃতিক সৃষ্টি ভেবেছিলাম সেগুলো মানুষেরই তৈরি। অজস্র স্বস্তিকা চিহ্ন খোদাই করা হয়েছিল একসময়, প্রকৃতির আঘাতে ক্ষয়ে গিয়ে বিশৃঙ্খলা রেখায় পরিণত হয়েছে। তাহলে বলা যায় এটা কোনো পূজাবেদি অথবা কোনো দেবদেবীর স্থান। এলাকার আদিবাসী বা তথাকথিত নিম্নবর্ণীয় মানুষদের পুজো আচ্চা হতো একসময়, যে কারণে হোক পরিত্যক্ত হয়েছে। হঠাৎ মনে পড়ে গেল গতকাল সকালে দিনগোপাল তাকে এখানে দেখে প্রায় তেড়ে এসেছিলেন। কেন? দিনগোপাল কি তার উপস্থিতি অবাঞ্ছিত মনে করেছিলেন? এখানে কি আছে? এখানে পাথরটা ঠান্ডা হিম, তবে কর্নেলের হাতে দস্তানা পড়া আছে। ঠেলে নড়ানোর চেষ্টা করলেন, বুঝলেন অসম্ভব। তারপর ফের ছাইগুলোর কাছে গেলেন। হঠাৎ চোখে পড়ল ছাইয়ের পাশে ইঞ্চিটাক এক টুকরো কাপড় জাতীয় জিনিস, সেটা দৈবাত পড়েনি। হাতে নিয়েই কর্নেল বুঝতে পারলেন এটা সেই ছাই রঙা মাফলারেরই অংশ। সম্ভবত কালো কুকুরের মালিক এখানে বসে মাফলারটা নিশ্চিহ্ন করেছে। সম্ভবত এই কথাটি মাথায় আসছে, কারণ কে এ কাজ করেছে কর্নেল বস্তুত দেখেননি। ধরা যাক সেই খুনি, কিন্তু একটা খটকা থেকে যাচ্ছে। মর্গের পরীক্ষায় খুন যখন সাব্যস্ত হতোই, তখন শান্তর মাপলার নিয়ে খুনির এত মাথা ব্যথা কিসের? ঠিকই এত নির্বোধ যে ভেবেছিল পোস্টমর্টেম ছাড়াই শান্তর লাশ দাহ করা হবে। দেয়ালের ব্রাকেট থেকে শান্তর মাপলারটা এক ঝটকায় টেনে নিয়ে যাওয়া এবং মাঠে ছিঁড়ে ফেলে দেওয়ার মধ্যে আপাত দৃষ্টে মনে হয় শান্তর আত্মহত্যাই সে সাব্যস্ত করতে চেয়েছিল। কিন্তু পোস্টমর্টেমের কথা অবশ্যই ভাবা উচিত ছিল তার। যে কোনো অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অন্তত সরডিহির মতো জায়গায় পুলিশকে না জানিয়ে দাহ করার ঝুঁকি আছে। সে ঝুঁকি দিনগোপালবাবু বা তার ভাইপো ভাইজিরা নেবে কেন? তাছাড়া অমন হুঁশিয়ার মানুষ প্রভাতরঞ্জন সেখানে উপস্থিত, বিশেষ করে নীতা কর্নেলকে এখানে ডেকে এনেছে। অন্যেরা যদি বা পারিবারিক কেলেঙ্কারি ঢাকতে, ধরে যাক পুলিশকে না জানিয়ে দাহ করে ফেলতেন, নীতা চুপ করে থাকত না। ভাবতে ভাবতে হঠাৎ দুটো পয়েন্ট কর্নেলের মাথায় এসে গেল। এক, শান্তর আত্মহত্যার খবর পুলিশকে প্রথম কে জানিয়েছিল?
জিজ্ঞেস করতে ভুলে গেছেন। দুই, শান্তর মাপলান নিয়ে আসা কি শান্তর আত্মহত্যা আপাতদৃষ্টি সাব্যস্ত করা, নাকি অন্য কোনো গূঢ় কারণ ছিল? যখন শান্তর লাশের পোস্টমর্টেমের চান্স প্রায় 99%। পূবে সরডেহির মাথায় কুয়াশার ভেতর আপছা লালচে গোলা সূর্য উঠে গেছে। লালচে রংটা দ্রুত সোনালি হয়ে যাচ্ছে। আশেপাশে কুয়াশা অনেক পাতলা হয়েছে। কর্নেল চুরুট জ্বালালেন, কিন্তু কাশি পেল। খালি পেটে চুরুট টানেন না কখনো। আসলে কেসের ওই পয়েন্ট দুটো তাকে ভাবিয়ে তুলেছিল, এবং তারপর মনে পড়ে গিয়েছিল প্রসূনের অন্তর্ধানের কথাটি। কোনো বিপদ ঘটেনি তো তা? শান্তর খুনের খবর শুনেই অমন উত্তেজিত হয়ে বেরিয়ে নিপাত্তা রইল সে। কর্নেল বেদিতে ঘষে চুরুটটি নিভিয়ে ফেললেন। কিছুক্ষণ পরে হলদেটে রোদ ফুটলে বাইনকুড়ারের লাল ঘুঘুর ঝাঁক খুঁজতে থাকলেন। সেই উঁচু ডাঙা জমিটার ওপর থেকে বাইনকুলার বাঁদিকে ঘোরাতেই রাস্তার উত্তরে সমান্তরাল ক্যানেলের পাড়ে দুটো মূর্তি আচ্ছা ভেসে উঠল। এদিকে পেছন ফেরা দুটো মানুষ, একজন পুরুষ অন্যজন মেয়ে। চমকে উঠেছিলেন কর্নেল, ঠোঁটে হাসিও ফুটেছিল। কিন্তু তারা এদিকে ঘুরে একটা টাঁড় জমির উপর দিয়ে রাস্তার দিকে আসতে থাকলো। তখন নিরাশ হলেন, প্রসূন ও নীতা নয়, দিনগোপালের আর এক ভাইপো অরুণ আর তার স্ত্রী ঝুমা। অরুণ খুব হাত নেড়ে স্ত্রীকে কিছু বোঝানোর চেষ্টা করছে। ঝুমা যেন বুঝতে চাইছি না এইরকম হাবভাব। কর্নেল বাইনকুলার নামালেন চোখ থেকে। কোনো দম্পতিকে এভাবে দূর থেকে লক্ষ্য করাটা অশালীন, বিশেষ করে যখন ওরা টিলার মাথায় কর্নেলকে দেখতে পাবে কি ভাববে। ওরা রাস্তা ধরে পশ্চিমে এগিয়ে আসছে। ব্রিজের ওপর এসে গেলে কর্নেল টিলা থেকে নিম্নগামী হলেন। সোঁতার পাড় ধরে রাস্তার কাছে পৌঁছে একটু কাশলেন। অমনি অরুণ ভীষণ চমকে গিয়ে খুঁড়ে দাঁড়াল। তার দিকে স্বামী স্ত্রী উভয়ই কেমন চোখে তাকিয়ে রইল। কর্নেল বুঝলেন তাকে ওরা চিনতে পারছে না, আবার কথাও নয়। ওভারকোট ও তার উপর হনুমান টুপিতে সাদা দাড়ি পুরোটাই ঢাকা। কিন্তু কাছাকাছি গেলে ঝুমা একটু হেসে বলল। কর্নেলও সহাস্যে বললেন, গুড মর্নিং। অরুণ তখনও চিনতে পারিনি, গোমরা মুখে আসতে বলল, মর্নিং। ঝুমা বলল, ও আপনাকে চিনতে পারছে না, আবার এতক্ষণ আমাকেই উল্টো বোঝাবার চেষ্টা করছিল, আমি মানুষ চিনি না। বুঝুন কর্নেল, কেমন অবজারভার আমার এই হাজব্যান্ড ভদ্রলোক। সঙ্গে সঙ্গে অরুণ জিপ কেটে হাত বাড়িয়ে বলল, হ্যাঁ হ্যালো কর্নেল, সরি, ভেরি সরি, একেবারে চেনা যায় না এ বেশে বলে কর্নেলের দস্তানা পরা হাতে হাত দিয়ে সে ঝাঁকুনি দিয়ে হৃদ্যতা প্রকাশ করল। কর্নেল বললেন, ঝুমা দেবী, আশা করি এই বাইনোকুলারটি দেখেই চিনতে পেরেছেন এ বৃদ্ধকে। হ্যাঁ, ঝুমা মাথা দোলালো, তবে নীতার মতো আমাকেও তুমি না বললে রাগ করব। অরুণ বলল, আমাকেও। কর্নেল বললেন, হ্যাঁ আমি সব মানুষের নৈকট্য প্রার্থী। কি বললেন কি বললেন? অরুণ ছেলে মানুষই ভঙ্গি করে বলল, নৈকট্য প্রার্থী, দারুণ একটা কথা, মুখস্থ রাখার মতো। নৈকট্য প্রার্থী, তারপর সেই ঝুমার দিকে ঘুরল, সরি ঝুমা, ইংরেজিতে এর সেন্সটা একটু ক্লিয়ার করে দেবে? ঝুমা চোখ পাকিয়ে বলল, তুমি ইংলিশ ম্যান নাকি? বাঙালির ঘরে জন্ম, বাংলা বোঝো না? অরুণ জোকারের ভঙ্গি করল, ট্যাস ট্যাস হয়ে গেছি কবছর ওয়েস্টে থেকে, তবে এক মিনিট, কথাটার মানে, হি লাইকস টু কাম নিয়ারার, ইজ ইট? ঝুমা ধমকে সুরে বলল, খুব হয়েছে। কর্নেল বুঝি মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন? কর্নেল একটু মাথা নেড়ে বললেন, একটা কথা, গত রাতে আশা করি কোনো গণ্ডগোল হয়নি।
পুলিশ পাহারা ছিল যখন তখন কোনো, অরুণ কথা কেড়ে বলল, হয়েছে, সাংঘাতিক ঘটনা ঘটতে যাচ্ছিল, নিতু ইজ লাকি, জোর বেঁচে গেছে, তবে পুলিশ টুলিশ বলেছেন বোগাস, মামাবাবু ভাগ্যিস ছিলেন তাই নিতু বেঁচে গেল। ঝুমা কি বলতে যাচ্ছিল, কর্নেল দ্রুত বললেন, রসুন ও বাড়ি গিয়েছিল, তারপর অরুণ উত্তেজিতভাবে বলল, যাওয়া মানে কি, হামলা, মামাবাবু চোখে পড়ে যায় সময় মতো, ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন, মামাবাবুকে আপনি চেনেন না কর্নেল। ঝুমা বলল, তুমি বড্ড বাড়াবাড়ি করো সপ্তাহে, কর্নেল আমি বলছি কি হয়েছিল। প্রসূনের কি উদ্দেশ্য ছিল জানি না, তবে ও কাল রাত্রিতে ও বাড়ি ঢুকেছিল, গেটে তালা বন্ধ ছিল, ও পেছন দিককার ভাঙা পাঁচিলের বেড়া দিয়ে ঢুকেছিল, সেই সময় মামাবাবু দোতলা থেকে ওকে দেখতে পান, তারপর চুপি চুপি নেমে গিয়ে ওত পেতে ছিলেন, প্রসূন ঢোকা মাত্র মামাবাবু ওকে ধরে ফেলেন, সে এক হুলুস্থুলু ব্যাপার। কর্নেল গুম হয়ে বললেন, তাহলে সে এখন থানার লকআপে। অরুণ বলল, হ্যাঁ এবার তো বোঝা গেল হি ইজ দ্য মার্ডারার। কিভাবে বোঝা গেল? অরুণ রুষ্ট মুখে হাসবার চেষ্টা করল, পিওর ম্যাথ কর্নেল। বুঝলাম না। ঝুমা বুঝিয়ে দাও, আমার রাগ হলে কথা বলতে ইচ্ছা করে না। ঝুমা বলল, নিতুর সঙ্গে প্রসূনের বিয়ের পিছনে ছিল শান্ত, শান্ত প্রসূনের বন্ধু ছিল, শান্ত পলিটিক্স করতেও শুনেছেন হয়তো, আপনি ডিটেকটিভ, আপনি নিশ্চয়ই জানেন শান্ত কি ছিল। অরুণ মন্তব্য করল, এক্সট্রিমিস্ট, বাংলায় কি যেন বলে ঝুমা, উগ্রপন্থী। ঝুমা শ্বাস ছেড়ে বলল, তো শান্ত মাঝে মাঝে নিতুর ফ্ল্যাটে গিয়ে লুকিয়ে থাকত, প্রসূনের সঙ্গে কি ব্যাপারে যোগাযোগও যেন ছিল, নিতা তো স্পষ্ট করে কিছু বলে না। প্রসূন ম্যাটার ছেলেও পলিটিক্যাল এক্সট্রিমিস্ট, অরুণ ফের মন্তব্য করল। ঝুমা বলল, যাই হোক, নিতুর সঙ্গে সেই সূত্রে প্রসূনের আলাপ, শেষে বিয়ে। কর্নেল বললেন, বুঝলাম, কিন্তু প্রসূন কেন শান্তকে খুন করবে? অরুণ বললে, পলিটিক্যাল রাইভালরি হতে পারে, আবার প্রসূনের এও ধারণা হতে পারে নিতুর সঙ্গে ও ডিভোর্সের পেছনে শান্তর প্রভোকেশন, বাংলায় কি বলে ঝুমা, প্ররোচনা। কর্নেল বললেন, ঝুমা বলল, অসম্ভব নয়, নিতুর কাছেই শুনেছিলাম একসময় ওর বরের সঙ্গে নাকি শান্তর নাকি কি ঝগড়া হয়েছিল, মুখ দেখা দেখি বন্ধ ছিল বহুদিন। অরুণ সায় দিয়ে বলল, মনে পড়েছে, তুমিই বলেছিলে কথাটা। কর্নেল পা বাড়িয়ে বললেন, ফেরা যাক, তোমরা ঘোরো বরং, বলেই আর পিছু ফিরলেন না, হন হন করে এগিয়ে চললেন শর্ডিহির দিকে। কিছুক্ষণ পরে কর্নেলের মনে হলো শান্তর অপমৃত্যু শোকের একটুও ছায়া যেন নেই দম্পতির মধ্যে, ঝুমার মধ্যে নাও পড়তে পারে, অরুণ তো শান্তর খুর্তুতো ভাই, তার আচরণে এতটুকু শোকের ছাপ নেই। অবশ্য এও সম্ভব শান্তর জীবনরীতি বা কাজকর্মে তার আত্মীয়রা কেউ খুশি ছিল না, হয়তো বিব্রতই বোধ করত, শান্তর মৃত্যুতে তাই হাঁপ ছেড়ে বেঁচেছে। কিন্তু হঠাৎ মনে পড়ে গেল, কাল সকালে দিনগোপালের বাড়িতে পুলিশ দেখে যখন ওখানে ঢুকেছিলেন, কোনো চোখে জলের ছাপ দেখেননি, শুধু কি আশ্চর্য, থমকে দাঁড়িয়ে গেলেন কর্নেল, শুধু ওই ঝুমাই খুব কেঁদেছে মনে হচ্ছিল, আর নিতা, তার মুখে শোকের ছাপ ঘন ছিল কিন্তু চোখ দুটো শুকনোই ছিল, কর্নেলকে দেখা মাত্র তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠেছিল, সেটা স্বাভাবিকই। কিন্তু কাল সকালে দিনগোপালের ঘরে যখন ঝুমাকে লক্ষ্য করেন কর্নেল, এমনকি কফি নিয়ে ঢোকার সময়ও তাকে ভীষণ বিহ্বল দেখাচ্ছিল, এখন অন্য ঝুমাকে দেখে এলেন, সেই বিহ্বলতা কাটিয়ে উঠেছে, তাকে শান্ত আর স্বচ্ছন্দ দেখাচ্ছে, প্রসূনকে পুলিশ লক আপে ঢুকিয়েছে বলে কি, অথবা নিজেরই চিন্তাভাবনার বেড়া জালে জড়িয়ে অকারণে সব কিছুকে সন্দেহজনক গণ্য করে ফেলছেন তিনি নিজেই। কর্নেল ঝুমার ব্যাপারটা ঝেড়ে ফেললেন মন থেকে, আবার হাঁটতে থাকলেন।
বাংলোয় পুলিশের জিপ, তারপর মিস্টার পান্ডেকে দেখতে পেয়েছিলেন কর্নেল। লনে ঢুকলেই পান্ডে উত্তেজিতভাবে কিছু বলার জন্য ঠোঁট ফাঁক করেছেন। কর্নেল দ্রুত বললেন, জানি মিস্টার পান্ডে, শ্রীমতী নিতার হাজব্যান্ড প্রসূন ধরা পড়েছে গতরাতে। পান্ডে থমকে গেলেন প্রথমে, তারপর হাসলেন। এক্স হাজব্যান্ড বলুন, এখনো ডিভোর্স আইনত সেটেলড হয়নি, লিগাল সেপারেশনের পিরিয়ড চলছে মিস্টার পান্ডে, কাজেই আইনত ভুল বলিনি। লনে রোদে বেতের চেয়ার টেবিল পেতে রেখেছে রামলাল, শিগগির কফি এনে হাজির করল। পান্ডে কফিতে চুমুক দিয়ে বললেন, রামলাল আমাকে খানিকটা বলেছে এবং তার ধারণা আপনার সঙ্গে তিন নম্বরের বাঙালি সাহেব মানে প্রসূন মজুমদারের পরিচয় আছে, তার খোঁজেই আপনি বেরিয়েছেন, এও রামলালের বিশ্বাস। রামলাল বিনীতভাবে একটু তফাতে দাঁড়িয়েছিল, একটু হেসে বলল, ওই সোচা স্যার। কর্নেল বললেন, তুম অভি ব্রেকফাস্ট বানাও রামলাল, ফির বাহার জানে পড়ে পান্ডেজিকে লিয়ে ভি। পান্ডে হাত নেড়ে বললেন, নেহি রামলাল, কর্নেল প্লিজ, এইমাত্র গিন্নির হাতে তৈরি পুরি এক পেট খেয়ে বেরিয়েছি। কর্নেল সেই পোড়ামুখো চুরুটি জেলে ফেললেন, আপনাদের আসামির কথা শোনা যাক। পান্ডে হাসলেন, সে আপনার কথা বলেছে, তাই ওসি সাহেব আপনার কাছে আমাকে পাঠালেন, আপনাকে নিয়ে দীনগোপালবাবুর বাড়ি যেতেও বলেছেন, কাল আপনার সঙ্গে ওর কথাও হয়েছে, ওখানে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। কর্নেল চুরুটের ধোঁয়ার ভেতর বললেন, কি বলেছে প্রসূন আমার সম্পর্কে, আপনি ওকে চেনেন? আর আর কলকাতার সিআইডি ইন্সপেক্টর মিস্টার অমর চৌধুরী নাকি তার জামাইবাবু, রাতেই এই ব্যাপারটা কলকাতায় পুলিশ হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, মিস্টার চৌধুরী আজ দুপুরের মধ্যে এসে পড়বেন শ্যালককে শনাক্ত করতে। হ্যাঁ, প্রসূন মজুমদার নামে তার এক বাউন্ডুলের শ্যালক আছে এবং দীনগোপালবাবুর ভাই যে নিতার সঙ্গে তার বিয়ে হয়েছিল সেও ঠিক। তাহলে? পান্ডে গম্ভীর হয়ে বললেন, রাত্রে চুপি চুপি ও বাড়ি ঢোকার কোনো বিশ্বাসযোগ্য কৈফিয়ত দিতে পারিনি প্রসূন মজুমদার। কি বলেছে সে? আপনার কাছে শান্তবাবুর খুনের খবর শুনেই নাকি ওর মাথার ঠিক ছিল না, কারণ শান্তবাবু নাকি ওর ঘনিষ্ঠ বন্ধু ছিল। বেশ, কিন্তু তাই বলে চুপি চুপি ভাঙা দেওয়ালের বেড়া গলিয়ে ঢোকার কি উদ্দেশ্য? জেরায় জেরবার করেও সদুত্তর পাওয়া যায়নি, খালি এক কথা মাথার ঠিক ছিল না, ধোলাই দিলে হয়তো বেরুত। কিন্তু সিআইডি ইন্সপেক্টরের শ্যালক, দেখা যাক যদি মিস্টার চৌধুরী এসে বলেন এটি তার জাল শ্যালক, তাহলেই থার্ড ডিগ্রি চড়াব। পান্ডে পুলিশি উল্লাসে খুব হাসতে থাকলেন। কর্নেল বাংলো তিন নম্বর ঘরের দিকে তাকিয়ে রইলেন। প্রসূনের ঘরটা আশা করি সার্চ করেছেন। পান্ডে মুখে হাসি রেখেই ভুরু কুচকে বললেন, শুনেছি আপনি নানা বিষয়ে জিনিয়াস, তবে আমাদের পুলিশ মস্তিষ্কে কিছু জ্ঞান বুদ্ধি থাকা সম্ভব কর্নেল। সরি, আমি শুধু জানতে চাইছিলাম কিছু পাওয়া গেছে নাকি। একটা সুটকেস পাওয়া গেছে মাত্র, থানায় নিয়ে গিয়ে খোলা হবে, চাবি আসামির কাছে আছে, তাই এখনই তালা ভাঙার জন্য ব্যস্ত হইনি। হ্যাঁ, সুটকেসটা জিপে আছে, দেখতে চান কি? পান্ডে বলার ভঙ্গিতে ঈষৎ কৌতুক ছিল। কর্নেল কফিতে শেষ চুমুক দিয়ে চোখ বুজে চুরুট টানতে থাকলেন। একটু পরে পান্ডে বললেন, আপনাকে নটার মধ্যে দীনগোপালবাবুর বাড়ি পৌঁছে দিয়ে থানায় ফিরব, ওসি সাহেব বলেছেন নটার আগেই ও বাড়ি যাবেন, একটু কথা বলা দরকার ওর সঙ্গে, এখন 15টা প্রায়। রামলাল কিচেন থেকে সারা এলো, স্যার কর্নেল সাহেব কা ব্রেকফাস্ট, জলদি কি ও রামলাল? আমি যাতা হুজুর। ব্রেকফাস্টের ট্রে সাজিয়ে রামলাল এসে গেল। পান্ডে বললেন, আপনি চালিয়ে যান, ততক্ষণ আমি ড্যামের পাখি দেখি।
আপনার বাইনোকুলারটা দিন প্লিজ। কর্নেল, বাইনোকুলার দিলে পান্ডে লনের শেষ প্রান্তে পূর্ব দিকে নিচু পাঁচিলের কাছে গিয়ে দাঁড়ালেন। ওদিকেই জলাধার, পাখি দেখতে থাকলেন পুলিশ অফিসার ভগবান দাস পান্ডে। কিছুক্ষণ পরে ফিরে এসে বাইনোকুলার ফেরত দিয়ে বললেন, জিনিসটা অসাধারণ, আমি এবার একটা বাইনোকুলার কিনবই। পুলিশের কাজের জন্য সরকার কেন যে বাইনোকুলার দেন না বুঝি না, সামরিক বাহিনীর বেলায় কিন্তু সরকার একেবারে দিলদরিয়া। কর্নেলের ব্রেকফাস্ট শেষ হয়েছে ততক্ষণে, আবার কফি খাওয়ার অভ্যাস আছে, কিন্তু পান্ডের তারায় সেটা হলো না। ঘরে গিয়ে ওভারকোট হনুমান টুপি খুলে টাক ঢাকা একটা নীলচে টুপি পরে বেরিয়ে এলেন। পান্ডে ততক্ষণে জিপের কাছে চলে গেছেন। কর্নেল দেখলেন পান্ডে জিপের ভেতর ঢুকতে গিয়ে হঠাৎ স্থির হয়ে গেলেন কয়েক সেকেন্ডের জন্য, তারপর সোজা হয়ে প্রায় চেঁচিয়ে উঠলেন, কর্নেল কর্নেল, আশ্চর্য তো। কর্নেল এগিয়ে যেতে যেতে বললেন, কি ব্যাপার কি মিস্টার পান্ডে? পান্ডে পাগলের মতো জিপের ভেতর পেছন দিকটায় এবং চারিদিকে কখনো গুঁড়ি মেরে কখনো কাত হয়ে চক্কর দিচ্ছিলেন। কর্নেল কাছে গিয়ে তাকে দু কাত ধরে মুখোমুখি দাঁড় করালেন, আস্তে বললেন, প্রসূনের সুটকেসটা খুঁজছেন কি? পান্ডে নড়ে উঠে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, অসম্ভব, আমি ওটা সিটের পাশে রেখেছিলাম। নেই? না, কোথাও নেই, বলে পান্ডে হাঁক ছাড়লেন। রামলাল ইধার আও, সরকা বাচ্চা। রামলাল কাঠ হয়ে দাঁড়িয়ে গেছে। কর্নেল বললেন, রামলাল কিছু জানে না মিস্টার পান্ডে। পান্ডে হুঙ্কার ছেড়ে বললেন, আলবাত জানে, ও বাটাই হাফিস করে দিয়েছে কোন ফাঁকে। না মিস্টার পান্ডে, এক মিনিট, বলে কর্নেল বাইনোকুলারে চোখ রাখলেন। প্রথমে দক্ষিণে সরডিহি বসতি এলাকা, তারপর পশ্চিমে ঘুরলেন। ওই দেখুন মিস্টার পান্ডে, প্রসূনের সুটকেস নিয়ে একটা কালো কুকুর এইমাত্র ক্যানেলের পার থেকে নামছে। পান্ডের হাতে বাইনোকুলারটি তুলে দিলেন। পান্ডে তার নির্দেশ মতো দেখতে দেখতে এবার কত কই কই কোথায় বলার পর লাফিয়ে উঠলেন, মাই গুডনেস কি অদ্ভুত। কর্নেলের হাতে ফিতে পরানো দূরবীন যন্ত্রটি ফেরত দিয়েই জিপে ঢুকলেন পান্ডে, স্টার্ট দিয়ে বেরিয়ে গেলেন। কর্নেল এবার যন্ত্রটিতে চোখ রাখলেন। এইমাত্র রাস্তা পেরিয়ে কালো কুকুরটি দক্ষিণের মাঠে পৌঁছাল, তারপরই তার মালিককে দেখা গেল দৌড়াচ্ছে। নিচু জমিতে আড়াল হয়ে গেল দুজনেই। একটু পরে আবার এক পলকের জন্য দেখা গেল তাদের, এবার লোকটার হাতে সুটকেসটা। পান্ডের জিপ কাছাকাছি পৌঁছানোর অনেক আগে ওরা নিপাত্ত হয়ে গেল টিলাগুলোর কাছে। কর্নেল ঘুরে ডাকলেন, রামলাল। রামলাল কাঁপা কাঁপা গলায় সাড়া দিল, হুজুর। তোমার কোনো ভয় নেই রামলাল, ডরো মাত। জি হুজুর। আচ্ছা রামলাল, সরডিহি মে কিসি কা কালা বিলাইতি কুত্তা হ্যায়? নেহি তো, রামলাল বিব্রত মুখে বলল। হামনে নেহি দেখা স্যার, হাম জব ছোটা থা রাজসাব কা কোঠি মে বিলাইতি কুত্তা দেখা, লেকিন কালা কুত্তা নেহি হুজুর। আপ কা কিরিয়া, রামজি কা কিরিয়া, বজরংবলি জি কা কিরিয়া হুজুর। সরডিহি থানার অফিসার ইনচার্জ গণেশ নারায়ণ ত্রিবেদী সেকেন্ড অফিসার ভগবান দাস পাণ্ডের তুলনায় স্থিতধীর প্রকৃতির মানুষ। কর্নেলের কাছে ঘটনাটি লালবাড়ি অর্থাৎ দিনগোপালের বাড়ির লনে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনছিলেন। শোনার পর প্রথমে একচোট হাসলেন। তারপর বললেন, পাণ্ডেজিকে নিয়ে সমস্যা হলো সব কিছুতে তার স্পর্শ হয় না, রুটিন জব হিসাবেই কাজে নামেন এবং কত শিগগির কাজটা শেষ করে ফেলা যায় সেদিকেই মনোযোগ দেন বেশি। যেমন দেখুন এই শান্তবাবুর কেসটা, আমি বেশ বুঝতে পারছি দৈবাত আপনি গিয়ে না পড়লে উনি সুইসাইড কেস ধরে নিয়েই যত শিগগির পারা যায় নিষ্পত্তি করে ফেলতেন। এদিকে আমাদের হাসপাতালের মর্গের যা অবস্থা, ডোমি বডি কাটাকাটি করে, নেহাত আইন মাফিক একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
নাকের রুমাল গুঁজে বাইরে দাঁড়িয়ে থাকেন। ডাক্তারবাবুও তাই, স্পেশাল কেস এবং চাপ না থাকলে কদাচ নিজের হাতে ছুরি ধরবেন না। যাই হোক, কালো কুকুর ব্যাপারটার কেসটা ভীষণ ঘুলিয়ে দিল দেখছি। রসুন মজুমদারের সুটকেসে কী এমন ছিল যে ওটা হাফিস করে নিয়ে গেল? কালো কুকুরের মালিকের সঙ্গে প্রসূনের ভালো চেনা জানা আছে, আগে থেকে বলা ছিল আর কি। প্রসূন কোনোভাবে বিপদে পড়লে তার সঙ্গী সুটকেসটা যেন হাতিয়ে নেওয়ার ব্যবস্থা করে, কি বলেন কর্নেল? ত্রিবেদী দেখলেন কর্নেল যেন তার কথা শুনছেন না, চোখে বাইনোকুলার এবং নিশ্চয়ই পক্ষী দর্শন। একটু বিরক্ত হলেন মনে মনে, কিন্তু মুখে হাসি ফুটিয়ে বললেন, আমি আপনাকে একটা প্রশ্ন করছিলাম কর্নেল। কর্নেল বাইনোকুলার নামিয়ে হাসলেন, শুনেছি, তবে প্রশ্নের জবাব জানা নেই বলে চুপচাপ পাণ্ডেজির অবস্থা দেখছিলাম। কি অবস্থা ওর? দুরবস্থা বলা চলে। অন্যে হয়ে ফিরে আসছেন জিপের দিকে। লনে দুটো চেয়ার পেতে দিয়ে গেছে নব। ত্রিবেদী এতক্ষণে বসলেন, অনেকটা তফাতে বাড়ির পূবে ঘাসের উপর দাঁড়িয়ে দীপ্তেন্দু, প্রভাতরঞ্জন, ঝুমা ও অরুণ চাপা গলায় কথা বলছে। দিনগোপাল তার ঘরে, নব কফি আনল এতক্ষণ, সে চলে যাচ্ছে। কর্নেল ডাকলেন, শোনো। নব ঘুরে দাঁড়িয়ে বলল, চিনি লাগবে স্যার? না। কর্নেল তাকে তীক্ষ্ণ দৃষ্টি দেখতে দেখতে বললেন, তোমার নাম কি যেন? আগে নবদাস। তুমি কত বছর এ বাড়িতে কাজ করছো? তা আগে 20-22 বছর হবে প্রায়। তুমি শান্তবাবুর ঘরের দরজা ভেঙেছিলে শুনলাম। নব একটু ঘাবড়ে গিয়ে বলল, আগে স্যার, ডাকাডাকি করে সাড়া পাচ্ছিলাম না তাই। তোমার কোনো সন্দেহ হয়েছিল নিশ্চয়ই? হয়েছিল স্যার, অতক্ষণ ধরে ডাকছি, জোরে ধাক্কা দিচ্ছি দরজায়, সাড়া পাচ্ছি না। কর্নেল সে কথায় আমল না দিয়ে বললেন, কেন সন্দেহ হয়েছিল বলতে কি ভয় নব? নব আরো ঘাবড়ে গেল, আমতা আমতা করে বলল, এই তো বললাম স্যার, ধাক্কা দিয়ে। তুমি শান্তবাবুকে কড়িকার থেকে ঝুলতে দেখেই সঙ্গে সঙ্গে থানায় খবর দিতে দৌড়েছিলে? হ্যাঁ স্যার। কেন? কর্নেলের কণ্ঠস্বরে তীব্রতা ছিল। নব একটু ইতস্তত করার পর গলার ভেতর বলল, শান্ত দাদাবাবু পরশু রাত্রিরে আসার পর আমাকে চুপি চুপি বলেছিল, আমার কোনো বিপদ হলে যেন পুলিশের তক্ষুনি খবর দি। ত্রিবেদী একটু চটে গিয়ে বললেন, তার মানে শান্তবাবু টের পেয়েছিলেন তার বিপদ ঘটতে পারে? আশ্চর্য ব্যাপার, তুমি বুদ্ধুর মতো একথা চাপা দিয়েছো বলে বুক পকেট থেকে নোট বই বের করলেন। কর্নেল এখানেই শুরু করা যাক, শুভস্য শীঘ্রম। কর্নেল বললেন, নব তুমি কখনো কালো অ্যাসেসিয়ান কুকুর দেখেছো? নবর মুখে চমক স্পষ্ট দেখা গেল, ঢোক গিলে বলল, দেখেছি স্যার। কোথায় দেখেছো? তিন কতক আগে ওদিকের পাঁচিলের বেড়াগুলি ঢুকেছিল। নব বাড়ির পেছনের দক্ষিণ দিকটা আঙুল তুলে দেখালো, আমি বললাম নিয়ে ছুটে গেলাম, সাংঘাতিক কুকুর স্যার, হোঁচা খেয়ে তবে পালিয়ে গেল, কর্তামশাই তখন ছিলেন না, ফিরে এলে বললাম। কি বললেন উনি? কিছু তো বললেন না। আচ্ছা নব, তুমি কখনো সোনার ঠাকুর দেখেছো? হঠাৎ এ প্রশ্নে নব হকচকিয়ে গেল। সোনার ঠাকুর স্যার? কে, কেন স্যার? আহা, দেখেছো কি না বলো। নব অবাক চোখে তাকিয়ে বলল, না তো স্যার, চোখে কখনো দেখিনি, তবে শুনেছি। কি শুনেছো? রাজবাড়ির মন্দিরে নাকি সোনার ঠাকুর ছিল, চুরি হয়েছিল সেটা, তাও শুনেছি। পরশু রাত্রিরে বাড়ি পাহারা দিচ্ছিলেন তোমার দাদাবাবুরা?
তখন তুমি কোথায় ছিলে? নব কাঁচু মাচু মুখে হাসবার চেষ্টা করলো। খামোকা হইচই, আসলে মামা বাবু মশাই বরাবর এরকম, জানেন স্যার, তিলকে তাল করেন। তবে হ্যাঁ, ওর গায়ে জোর আছে বটে। অরুণ দাদাবাবুর মতো তাগড়াই লোককে রূপকাত করে ফেলার চারটিখানি কথা নয়। ত্রিবেদী বিরক্ত হয়ে বললেন, শুনেছি কর্নেল, এবার আমি ওকে একটু বাজিয়ে দেখি। কর্নেল বললেন, এক মিনিট নব, আমি জিজ্ঞেস করছিলাম পরশু রাত্রে বাড়ি পাহাড়ের সময় তুমি কোথায় ছিলে? নব ঝটপট বলল, আমি আমার ঘরেই ছিলাম স্যার, আমার খামাকা শীতের রাত্রে ছোটাছুটি পোষায় না। তবে ঘুমানোর কথা যদি বলেন, তার জোর ছিল না, বাইরে ওই দাপাদাপি, এদিকে শান্ত দাদাবাবুর কথাটা মনে গেঁথে আছে, আজই ঘুম আসছিল না। সত্যি বলছি স্যার, সারাটা রাত্রি আমি জেগেই কাটিয়েছি। ভোরবেলা কর্তা মশাই বেরুলেন, তারপর বসার ঘরে মামাবাবু মশাইয়ের হাতের কাছ থেকে আমার বল্লমটা তুলে নিয়ে গিয়ে কোণে পুঁতে বেড়াতে বেরোলেন, সব দেখেছি। কর্তা মশাই খুব রেগে গেছে জানেন। এই সময় পাণ্ডে হাঁপাতে হাঁপাতে এসে গেলেন, বললেন, পাত্তা পেলাম না কুকুরটার। ত্রিবেদী বললেন, আপনি এখনই গিয়ে লক আপে প্রসূন মজুমদারকে চার্জ করুন, সুটকেসে কি ছিল জানা দরকার, ডিটেলস লিস্ট তৈরি করে ওর সই করিয়ে নেবেন, তারপর কুকুরটুকু নিয়ে দেখা যাবে। পাণ্ডে চলে গেলেন। ত্রিবেদী নবর দিকে তাকালে নব কণ্ঠিত মুখে বলল, যদি হুকুম দেন একটা কথা বলি স্যার। ত্রিবেদী চোখ কটমট করে তাকিয়ে বললেন, কথা তুমি অনেক জানো, বলছো না, বলাচ্ছি, থামো। নব বেজায় ভোরকে করুণ মুখে বলল, আমি তো নিজে থেকেই সব বলছি স্যার, বলছি না। কর্নেল বললেন, কি বলতে চাইছিলে নব? নব গলা চেপে বলল, বসুনবাবু ভেতর ভেতর সাংঘাতিক লোক। কিরকম সাংঘাতিক? ত্রিবেদী একটু আগ্রহ দেখালেন, খুলে বলো, সাংঘাতিক মানে কি? এই নীতা দিদিমণির সঙ্গে বিয়ের পাশ সেবারে এলেন, তিন পনেরো ছিলেন তো, প্রায় দেখতাম ওই বস্তিতে গিয়ে মৌয়া খাচ্ছেন। আর স্যার সেই মঙ্গল সিং, মংলা ডাকু স্যার, তার সঙ্গে আড্ডা দিতেও দেখেছি। কর্নেল ত্রিবেদীর দিকে তাকালেন। ত্রিবেদী বললেন, রাজমন্দিরে সোনার ঠাকুর চুরি কেসে প্রথমে মংলা ডাকুকেই পাকড়াও করেছিলাম, বলছি সে কথা। তবে কর্নেল, আমার মনে হচ্ছে দ্য কেস ইজ সেটেলড। থ্যাংক ইউ নব, তোমাকে আর দরকার নেই, কেটে পড়ো। নব চলে গেলে কর্নেল বললেন, কেস সেটেলড মানে কি মিস্টার ত্রিবেদী? ত্রিবেদী হাসলেন, সিগারেট ধরিয়ে বললেন, প্রসূন মজুমদারের সঙ্গে মংলা ডাকুর যোগাযোগ ছিল, এদিকে প্রসূন শান্তবাবুর বন্ধু, শান্তবাবু এই এরিয়ার একটা গুপ্ত বিপ্লবী দলের লোক ছিলেন, তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, বলে একরাশ ধোঁয়া ছাড়লেন। বলুন কি দাঁড়াচ্ছে তাহলে? কর্নেল বললেন, ধোঁয়া, সরি। ত্রিবেদী ধোঁয়া হাত দিয়ে উড়িয়ে দেবার ভঙ্গি করে খুব হাসলেন। আসল কথাটা বলা হয়নি, বললে আপনিও বুঝবেন কেস ইজ সেটেলড। মংলা ডাকুকে সোনার ঠাকুর চুরি কেসে ধরে নিয়ে 48 ঘন্টা জেরা করা হয়েছিল, মুখ দিয়ে শুধু একটা কথাই বের করানো গিয়েছিল, সোনার ঠাকুর চুরি যাবে আমি জানতাম, ব্যাস এইটুকুই। ত্রিবেদী নির্বিকার মুখে বললেন, পুরো কথাটা জানবার জন্য 3rd ডিগ্রি চড়ানো হলো, একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছিল, মারা যায় বেটার ছেলে, বুঝতেই পারছেন এক্ষেত্রে পুলিশের পক্ষে যা করা দরকার তাই করা হয়েছিল, পুলিশের সঙ্গে সংঘর্ষে তার মৃত্যুর রিপোর্ট তৈরি হলো, কাগজগুলো তার যথারীতি খেলো এবং ফলাও করে ছাপলো।
এসব ক্ষেত্রে তো তদন্ত করার কথা, তাছাড়া তার বডি। কথাকেরে ত্রিবেদী দ্রুত বললেন, এটা গত বর্ষার সময়কার ঘটনা, ওই ওয়াটার ড্যামে বডিটা ফেলে দেওয়া হয়, তখন ড্যামের জল ছাড়া হয়েছিল। রিপোর্টে লেখা হয়েছিল বন্যা এলাকায় ডাকাতি করতে যাওয়ার সময় পুলিশ খবর পেয়ে নৌকা নিয়ে তাকে তাড়া করে, নৌযুদ্ধ বলতে পারেন। ত্রিবেদী অট্টহাস্য হাসলেন। কর্নেল বললেন, মঙ্গল সিং এর ছবি আপনার থানায় আছে কি? আছে, কেন? কর্নেল একটু গম্ভীর হয়ে বললেন, এসব কৌতূহল তো, কেস ইজ সেটেলড, ব্যাপারটা কি? ত্রিবেদীও গম্ভীর হলেন, আপনি নিজেও তো বুঝতে পারছেন না, দেখে অবাক লাগছে। দীনগোপালবাবুর হাতে সোনার ঠাকুর দেখার কথা নীতা দেবী আপনাকে বলেছেন, আপনিই কাল বললেন। প্রসূন নিশ্চয়ই দেখেছিল, নীতাকে বলেনি, ঠাকুর চুরি করেছিল শান্তবাবুর দল, শান্তবাবু সেটা এ বাড়িতে লুকিয়ে রাখেন, তার জ্যাঠামশাইয়ের চোখে পড়ে, উনি সেটা হাতান, শান্তবাবু মাল বেহাত হলে দলের ভয়ে কেটে পড়েন। মাইন্ড দ্যাট, এ সবই আপনার থিওরি। বেশ, তারপর? প্রসূন শান্তবাবুর দলের লোক, সে এতদিনের পরে শান্তকে খুন করে শোধ নিয়েছে, প্রতিহিংসা বলতে পারেন, আক্রোশ বলতে পারেন। তারপর তার প্ল্যান ছিল দীনগোপালবাবুকে খুন করা, গত রাত্রে সেই উদ্দেশ্যেই চুপি চুপি এবারই ঢুকেছিল, ঠিক যেভাবে চুপি চুপি ঢুকে শান্তবাবুর ঘরে খাটের তলায় লুকিয়েছিল। রসুন গতকাল সন্ধ্যায় এসেছে সরডিহিতে। ত্রিবেদী জোর গলায় বললেন, কিভাবে নিশ্চিত হচ্ছেন? সে আগেও এসে কোনো হোটেলে থাকতে পারে, তারপর সেচ বাংলায় উঠে আপনার কাছে ভালো মানুষ সেজেছে। কুকুরটা? কর্নেলকে থামিয়ে ত্রিবেদী বললেন, কুকুরটা ট্রেড অ্যানিমেল, তার মালিক প্রসূনেরই কোনো সহকারী, তার গ্যাংয়ের লোক, সুটকেসে নিশ্চয়ই কোনো ইনক্রিমিনেটিং ডকুমেন্টস ছিল, আড়াল থেকে সে প্রসূনকে গার্ড দিচ্ছিল। কর্নেল একটু হেসে বললেন, পিওর ম্যাথ, বিশুদ্ধ গণিত। ভুরুকুচকে ত্রিবেদী বললেন, হোয়াটস রং ইন ইট, গণ্ডগোলটা কেন? কলকাতায় সুযোগ ছিল। ত্রিবেদী একটু হেসে বললেন, মনে হচ্ছে বাসস্টপের লোকটা প্রসূনি, এভাবে দীনগোপালবাবুর আত্মীয়দের এখানে পাঠিয়ে সে তাদের ঘাড়েই দোষটা চাপাতে চেয়েছিল। জ্যাঠামশাইয়ের সম্পত্তি একটা ফ্যাক্টর, পুলিশ স্বভাবত এই অ্যাঙ্গেলে এগোবে ভেবেছিল প্রসূন। মামাবাবু প্রভাত রঞ্জনকেও এখানে পাঠালো কেন তাহলে? তার জানার কথা এই ভদ্রলোক বিচক্ষণ মানুষ, এ বয়সেও এর গায়ের জোর অসাধারণ। ত্রিবেদী হাসলেন, সেই জন্যেই প্রভাতবাবুর উপস্থিতি দরকার মনে করেছে, যাতে তাকে আমরা প্রথমেই সন্দেহ করি। কর্নেল নিভন্ত চুরুটির জেরে বললেন, আপনি অভিজ্ঞ পুলিশ অফিসার, আপনি ভালোই জানেন সব ডেলিবারেট মার্ডার অর্থাৎ পরিকল্পিত খুনের প্রধানত দুটি মোটিভ থাকে, পার্সোনাল গেইন, ব্যক্তিগত লাভ বা কোনো স্বার্থসিদ্ধি, এবং প্রতিহিংসা চরিতার্থ করা। আপনি কি মনে করেন প্রসূন এটুকুও বোঝে না যে প্রভাতবাবুর মোটিভ আপনারা খুঁজে পাবেন না, কিংবা আইনত সাব্যস্তও করতে পারবেন না? ত্রিবেদী ফের অট্টহাসি হাসলেন, কর্নেল, এই এরিয়া সম্পর্কে আপনার অভিজ্ঞতা নেই, যাই হোক আমাদের হাতে রেকর্ডস আছে, এটাই সুবিধা। প্রভাতবাবু ওদিকে ফিরোজাবাদে খনি এলাকার ট্রেড ইউনিয়ন রাজনীতি করতেন, এখন অবশ্য তার রাজনীতি করেন না, অন্তত ওই এলাকায় করেন না, যখন করতেন তখন শান্তবাবুদের দলের সঙ্গে তাদের প্রচণ্ড শত্রুতা ছিল। প্রসূনের মাথায় এই অ্যাঙ্গেলটাও কাজ করে থাকবে। কর্নেল সায় দেওয়ার ভঙ্গিতে বললেন, ইওর ম্যাথ। গণেশ ত্রিবেদী ঘড়ি দেখে বললেন, যাই হোক আসল কাজ শুরু করা যাক, দেরি হয়ে গেল বড্ড। তো প্রভাতবাবুর কথা যখন উঠল, তাকেই প্রথমে ডাকা যাক।
কেন শান্তকে খুন হতে হলো? কেই বা খুন করলো শান্তকে? জানতে হলে অবশ্যই শুনতে হবে বিগ্রহ রহস্য গল্পের অন্তিম পর্ব। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। তাহলে আজকের মতন বাই।